হ্যালো এভরিওয়ান, ডিকে এস হিয়ার। আজকের ভিডিওতে আমরা সর্বপ্রথম শুরু করতে যাচ্ছি সাদিকুল গেমারের ইনকাম নিয়ে। রিসেন্টলি কাজী ওয়ারপা সাদিকুল গেমারের কাছে জানতে চায় তার ইনকাম কত। তখন সাদিকুল গেমার সরাসরি তার ইনকামের বিষয়ে কথা না বললেও তিনি সামান্য একটি ধারণা দেন। ধারণা অনুসারে তার সবকিছু মিলিয়ে অ্যারাউন্ড 3 লক্ষ টাকার আশেপাশে ইনকাম হয়ে থাকে। ইনকামের ব্যাপারে কি বলেছিল সাদিকুল গেমার তার একটি অংশ আপনাদেরকে দেখাচ্ছি। আমি আরেকটা কোয়েশ্চেন করতে যাচ্ছি, আমি জানি এটা ঠিক হবে কিনা, তুমি কি তোমার মান্থলি ইনকাম সম্পর্কে একটা আইডিয়া দিতে পারবে? এক্সাক্ট অ্যামাউন্ট বলতে হবে না যে 6 ডিজিটের কত অ্যামাউন্ট থেকে কত থাকে, এটা একটু বলতে হবে। মানে লাইক তোমার কিউরিয়াসিটি থাকে না তোমার অডিয়েন্সের, জাস্ট এটা বলে দাও। মান্থলি ইনকাম জাস্ট অনলি ইউটিউব না, ওভারঅল স্পন্সর ফেসবুক সব মিডিয়া যা থাকে আলহামদুলিল্লাহ। কারণ এই বয়সে এটা আমি কখনোই কল্পনা করি না। ইভেন আমার বাবা মা দুইজন যে জব করতো, তারাও ৩ কোটি থাকে। আমি একদিনে 10 তলা বাড়ি দেই। এন্ড এবার আমাদের পরবর্তী স্টোরি হচ্ছে ব্রাজিলিয়ান কোচ তিতেকে নিয়ে। গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম ব্রাজিলের কোচ তিতের সামনে যখন বাংলাদেশের টি স্পোর্টস এর সাংবাদিক আসেন, তখন সেই সাংবাদিক কোচ তিতেকে বাংলাদেশি অডিয়েন্সদের উদ্দেশ্য করে হাই বলতে বলা হয়, কিন্তু তিতে সেখানে কিছু বলেন নাই। বিষয়টা সম্পর্কে অবশ্যই সে মুখ খুললেন সেই সাংবাদিক, যেখানে সাংবাদিক জানান এটি রিসেন্টলি কোনো ভিডিও না, এটি শুরুর দিকের একটি ভিডিও। শুধু তাই নয়, তিতেকে যখন প্রশ্ন করা হয়েছিল তখন অবশ্যই তিতে কিছু বলেছিলেন, তবে যখন তার কাছে ইংলিশে জানতে চাওয়া হয় তখন তিতে ব্যস্ত ছিলেন কিংবা বাকি সাংবাদিকদের উপরে মনোযোগ দিচ্ছিলেন, যার ফলশ্রুতিতেই হয়তোবা বাংলাদেশি অডিয়েন্সদেরকে হাই বলা হয় নাই। তবে পর্তুগিজ ভাষায় কিছু একটা বলেছিল তিতে, সেটি কি ছিল এবং এই ঘটনা সম্পর্কে সেই সাংবাদিকের কি মন্তব্য তার একটি অংশ আপনাদেরকে দেখাচ্ছি। এখানে তিনি আমাকে যা বলেছেন পর্তুগিজ ভাষায়, তার বাংলা করলে দাঁড়ায় যে ব্রাজিলে এই বিশ্বকাপ নিয়ে আগ্রহ অনেক বেশি এবং তারা চান এই বিশ্বকাপটা জিতে, দেশের মানুষের মুখে হাসি ফোটাতে তারা এখানে বিশ্বকাপ জিততে এসেছেন। এনাফ এলাম তো এটা নিয়ে এখন যেটা হয়েছে যে সোশ্যাল মিডিয়ায় খুব বেশি যেরকম হয় না যে কথাবার্তা অনেক দূর এগিয়ে যায়, হয়তো ঘটনাটা একটা তিল থেকে তাল হয়ে যায়। তো ব্রাজিলিয়ান কোচ যেহেতু ওই জায়গায় ওটার সঙ্গে যেহেতু স্কালোনি কথা বলেছেন, এই দুটো রিলেট করে এখন ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকেরা তারা রেষারেষি শুরু করে দিয়েছেন এবং নানান রকম আমরা যেটা বলে থাকি যে ফেসবুকে অনেক সময় বলা হয় যে যারা মন্তব্য দিয়ে যাচ্ছেন এই জায়গায় একটা মজার ঘটনা ঘটছে। আমি বরং অনুরোধ করবো, যেহেতু ওই জায়গায় আমি ছিলাম, আসল ঘটনাটা যেহেতু আমি জানি, আপনারা বরং এই দ্বন্দ্ব দ্বৈরথ এগুলো বাদ দিন, আপনারা সহাবস্থানে থাকুন। আর্জেন্টিনা যেরকম রিকগনিশন পাচ্ছে, আর্জেন্টিনার ফ্যানরা, বাংলাদেশের ফ্যানরা যেমন রিকগনিশন পাচ্ছে আর্জেন্টিনায়, ব্রাজিল ফ্যানরাও হয়তো কোনো এক সময় সেই রিকগনিশন পাবে। চলমান বিশ্বকাপে একটি উত্তেজনা সৃষ্টি হয়েছে, সেটি হলো দীপিকা পাদুকোনকে নিয়ে। কারণ ইন্ডিয়ান বিভিন্ন প্রকারের গণমাধ্যমের তথ্য অনুসারে এমনটা জানা যাচ্ছে যে এবারের 2022 সালের কাতার বিশ্বকাপের 18 তারিখের ফাইনাল ম্যাচে ট্রফিটাকে উন্মোচন করবেন দীপিকা পাদুকোন। আর এমনটা যদি সত্য হয়ে থাকে তাহলে ওয়ার্ল্ডের সর্বপ্রথম কোনো অ্যাক্টর যে বিশ্বকাপের ট্রফিকে উন্মোচন করতে যাচ্ছে। এ ব্যাপারে ইন্ডিয়ান এক্সপ্রেস এবং বিভিন্ন গণমাধ্যমে আলোচনা হলেও এখনো পর্যন্ত ফিফা কিংবা দীপিকা পাদুকোন থেকে তেমন কিছু জানা যায় নাই। তবে আপনার কাছে কি মনে হয় ঘটনাটি কি এমন হতে পারে, অর্থাৎ দীপিকা পাদুকোনকে কি ডাকা হতে পারে বিশ্বকাপের ট্রফি উন্মোচনের দিনে? যেহেতু বর্তমানে বিশ্বকাপ চলতেছে, সেক্ষেত্রে বাংলাদেশের জনপ্রিয় খেলা ক্রিকেট হয়তোবা কোনো না কোনো ভাবেও এ সকল বিষয়গুলোর নিচে ধামাচাপা পড়তে চাইলেও বর্তমানে চলমান বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার যে ওয়ানডে সিরিজটি চলতেছে সেটি যেন নতুন ভাবে উদ্দীপনা সৃষ্টি করেছে। কারণ প্রথম দিনে মেহেদী মিরাজ হাতে মাত্র 1টি উইকেট নিয়ে বাংলাদেশকে জয় প্রদান করেন, তার পরবর্তী ম্যাচ যেটি গতকাল অনুষ্ঠিত হয়েছে সেটিতেও একইভাবে মেহেদী মিরাজ তার ঝলক দেখিয়েছেন, অর্থাৎ তিনি নিজে তার কেরিয়ারের সর্বফার্স্ট ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়েছেন, তাও আবার ইন্ডিয়ার বিপক্ষে, এবং বাংলাদেশ বরাবরের মতো সেই ম্যাচটাতেও জয় লাভ করে, যার ফলে বর্তমানে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ান যে সিরিজটি চলতেছে সেটিতে জয় লাভ করে বাংলাদেশ, অর্থাৎ ম্যাচ জয়ের পাশাপাশি সিরিজটাকেও জয় করে, এবং পরবর্তী যে ম্যাচটি হবে এটি শুধুমাত্র নিয়ম রক্ষার একটি ম্যাচ হিসেবেই হবে। বাংলাদেশ অলরেডি সিরিজ জিতেই গিয়েছে। বর্তমানে চলমান বাংলাদেশের এই পারফরমেন্স দেখে আপনি কি বলতে চান, বাংলাদেশ কি তার যে সকল ঘাটতিগুলো রয়েছে সেগুলোকে পূরণ করতে পারতেছে, নাকি মিরপুরের যে আসলেই একটি জাদু রয়েছে সেটি আবারও প্রমাণ দিচ্ছে, বিষয়টাকে নিয়ে আপনার মন্তব্য কি? অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।
আর এখন আমাদের পরবর্তী ইস্যুটি হচ্ছে নাদির অন গো থেকে। নাদির ভাইকে আপনারা অবশ্যই চিনেই থাকবেন, কারণ তিনি একজন বাঙালি হিসেবে ইন্টারন্যাশনালি ব্লগ আপলোড করার জন্য বেশ জনপ্রিয়তা পেয়েছেন। রিসেন্টলি আইসিই টুডে হচ্ছে বাংলাদেশি লাইফস্টাইলের একটি ম্যাগাজিন, যার কভার পেজ করা হয়েছে নাদির অন গো এর একটি পিকচার দিয়ে। সত্যি এটি অনেক বড় ধরনের একটি অ্যাচিভমেন্ট, আর বিষয়টাকে শেয়ার করেছিলেন নাদির ভাই তার অফিসিয়াল ফেসবুক পেজে। এখন আমাদের পরবর্তী ইস্যুটি হচ্ছে তাসরিফ খানকে নিয়ে। যখন সিলেটে বন্যাকালীন সময়ে সমগ্র বাংলাদেশে একটি থইথই অবস্থা হয়ে গিয়েছে, বাংলাদেশের মানুষের মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি হয়েছিল, তখন কিন্তু সিলেটবাসীর সেই সকল দুর্দশা কাটাতে একজন তরুণ এগিয়ে আসে, যে তার সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সেই সকল অসহায় মানুষদেরকে সাহায্য করেছিলেন তাসরিফ খান। রিসেন্টলি তাসরিফ খান সেই সময়ে অভিজ্ঞতাগুলোর উপর একটি বই রিলিজ করতে যাচ্ছেন, যার নাম তিনি দিয়েছেন বাইশের বন্যা। অর্থাৎ 2022 সালের সিলেটের যে বন্যা ছিল এটাই হচ্ছে তার নাম। এ ব্যাপারে হোয়াটের শো এর একটি অনুষ্ঠানে তাসরিফ খান জানান, এখানে তার সমস্ত অভিজ্ঞতাগুলোকে তুলে ধরা হবে, তাদের কি কি সমস্যায় পড়তে হয়েছিল, তাদেরকে জলদস্যুরা আক্রমণ করেছিল, এই সকল বিষয় নিয়েই লেখা হবে সেই বইয়ে। বইটি সম্পর্কে কার্যক্রম প্রায় শেষের দিকে এবং হয়তো অতি দ্রুত আমরা সেটিকে বাজারে দেখতে পেতে পারি। বর্তমানের চলমান বিশ্বকাপে আর্জেন্টিনা তো বড় ধরনের একটি সাফল্য এনেছে। সাফল্য বলতে বাংলাদেশের মানুষ যে আর্জেন্টিনার জন্য এতটা পাগল সেই খবর পৌঁছে গিয়েছে আর্জেন্টিনাতে। শুধু তাই নয়, আর্জেন্টিনারাও বর্তমানে বাংলাদেশকে নিয়ে পোস্ট করতেছে এবং বাংলাদেশিদের জন্য আর্জেন্টাইন ব্যক্তিদের দ্বারা একটি অফিসিয়াল গ্রুপ খোলা হয়েছে, যার ভিডিও লিঙ্ক আমি আমাদের গতকালকের ভিডিওতে দিয়েছিলাম। যারা যারা সেখানে পান নাই তারা আমাদের আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে সেই গ্রুপে জয়েন হতে পারেন। এখন ব্রাজিল কি করলো, অর্থাৎ বাংলাদেশি ব্রাজিল ফ্যানরা কি আদৌ কিছু করতে পেরেছে? এখনো পর্যন্ত তেমন আশানুরূপ কোনো প্রতিফলন না দেখা গেলেও রিসেন্টলি ব্রাজিলিয়ান গোলকিপার এডারসনের পরিবার সম্পর্কে বাংলাদেশে থাকা ব্রাজিল ভক্তদেরকে অভিনন্দন জানিয়েছেন। এই ব্যাপারে খেলাযোগের সেই প্রতিবেদনের সামান্য একটি অংশ আপনাদেরকে দেখাচ্ছি, আর পুরো ভিডিওটিকে দেখতে চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে দেখতে পারেন। তবে আমার কাছে যতটুকু মনে হয়, যেহেতু আর্জেন্টিনাতে বাংলাদেশ জনপ্রিয়তা পেয়েছে আর যেহেতু আর্জেন্টিনা ব্রাজিল তারা তাদের সাথে যোগাযোগ রক্ষা করতেছে, সেক্ষেত্রে অবশ্যই ব্রাজিলেও বাংলাদেশের তথ্য পৌঁছে যাবে। কোন সাধারণ ব্রাজিলিয়ান সমর্থক ভাবলে ভুল করবেন, বাংলাদেশ বাংলাদেশ বলে আনন্দে মেতে ওঠা এই মানুষগুলো ব্রাজিল দলের গোলকিপার এডারসনের পরিবারের। এই মুহূর্তটা যেন বাংলার কোটি ভক্তের ব্রাজিল প্রীতির প্রতিদান। সাউথ কোরিয়া